দ্বিতীয়বারের মতো কবিতা আবৃত্তি। এই কবিতাটি গত কয়েকদিন আগে লেখা এবং আবৃত্তিকার হিসেবে আমি কোনোদিনও ভাবছিলাম না, তবে এত বেশি অডিয়েন্স দেখার পরে একটা ঝুঁকি নেওয়ার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি। আমার আজকের কবিতার টাইটেল হলো জনসভায় তালি। মঞ্চে উঠার সঙ্গে সঙ্গে করতালি হলো, শুরু করলেন তার সঙ্গী দলের একজন। তিনি যখনই সভা সমিতিতে যান কখনো একা যান না, একদল সফর সঙ্গী ছাড়া কি আর তার চলে? সদল বলে তিনি হাজির, সামনে উপবিষ্ট মানুষদের হাততালি দেওয়ার সময় কই? অতীতে তারা এত তালি বাজিয়েছে যে তাদের হস্তরেখা এখন ক্ষয়প্রাপ্ত। তারা জীবন সংগ্রামে জর্জরিত, হাত চালাতে তারা ভুলেই গেছে। তবে জায়গা মতো তারা হাত চালাতে এখনো সক্রিয়। জনসভা বলে কথা, হাততালি তো দিতেই হবে, কারণ এ যে জনসভার অনুষঙ্গ। নেতা খুবই উইটি, তিনি বললেন ক্ষমতা এসে যদি কিছু করতে না পারলেও আপনাদের হাতের ব্যায়াম তো সারালাম। কে জানে জনসভায় তালিয়ার দাম কত? অসংখ্য ধন্যবাদ।